আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রক্তাক্ত 9 জন পুলিশ নিহত। নরসিংদীর পুলিশ বলেছে যে বেলাবো থানা পুলিশের একদল সদস্য একটি পিকআপ ভ্যানে করে জেলা সদরে আসার পথে দুর্ঘটনার শিকার হন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান যে সকাল 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, পুলিশের পিকআপটি যখন শিবপুর উপজেলার ঘাসিরাজিয়া এলাকায় আসে তখন বিপরীত দিক থেকে ভৈরবগামী একটি ট্রাক এটিকে মাঝামাঝি আঘাত করে, ফলে যারা পেছনের দিকে ছিল তারা ছিটকে পড়ে আর যারা সামনের দিকে ছিল তারা চাপা পড়ে বলে তিনি জানান। দুর্ঘটনায় পুলিশের যেসব সদস্য নিহত হন তাদের মধ্যে রয়েছেন বেলাবো থানার আইন শৃঙ্খলা সংক্রান্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ এবং তদন্ত সংক্রান্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক খান। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিজয় বসাক বলেন যে পুলিশের গাড়িটি রাস্তার বাম দিকে ছিল কিন্তু ট্রাকটি ডান দিকে ঘুরে এটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, দুর্ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে এবং মরদেহগুলো সরিয়ে মহাসড়কে যানবাহন স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। অতিরিক্ত এসপি বলেন যে দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। এদিকে 3 বছর আয় করতে পারেনি, খরচ উঠবে কবে? 4 বছর আগে থনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স এর নতুন প্রযুক্তির রকেট ফ্যালকন 9 করে যখন মহাকাশে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল বাংলাদেশ, তখন দেশটি মহাকাশে পদচিহ্ন আঁকা এলিট দেশগুলোর ক্লাবে প্রবেশের গৌরব অর্জনের পাশাপাশি এটা থেকে অনেক আয় করারও স্বপ্ন দেখেছিল। স্যাটেলাইটটি উৎক্ষেপণের 4 বছর পূর্তিতে এসে পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসিকে বলেছেন, 4 বছরের মধ্যে প্রথম 3 বছরে আমরা নানা কারণে কোনো আয় করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা আয় করতে শুরু করেছি। তবে তিনি বলেছেন, এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যে আয় হয় এর পরিচালন ব্যয় হিসেবে তার 1/10 চাইতেও কম হয়। টাকার অঙ্কে সেটি কত সেটি উল্লেখ করেননি তিনি।